সিনেমার জনপ্রিয় গান বা সংলাপের একাংশের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির অ্যাপ টিকটক নিয়ে দীর্ঘদিন ধরে করার সমালোচনা চলছে। এই অ্যাপটির মাধ্যমে অশ্লীল ও ব্যহিয়াপনার কারণে অসুস্থ ও মানসিকতা ছড়িয়ে পড়েছে বলে মনে করেন অনেকে। এ ধরনের পরিস্থিতিতে টিকটক অ্যাপ বন্ধের কথা উঠেছিল বহুবার, কিন্তু না তাই এদিকে আবার বেশি বেশি ভিডিও নির্মাণে উৎসাহ দিতে এবার উদ্যোগ নিয়েছেন টিকটক অ্যাপ এর নির্মাতারা। সেজন্য ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ভিডিওর মাঝে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করার পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তাই নাকি, গত 9 অক্টোবর ভারতের মুম্বাইতে 500+ ব্যবহারকারীকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করে টিকটক নির্মাতা সংস্থা বাইক ডান্স। এবং ভারতের বাইক ডান্স এর একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ভিডিওটির প্রস্তুতকারকরাই আমাদের মেরুদণ্ড, সৃষ্টিশীল এই ব্যবহারকারীদের জন্য বিনিয়োগ করা তাই খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে টিকটকের মূল লক্ষ্য হচ্ছে ভিডিওতে বৈচিত্র্য আনা। এর মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্থার বিজ্ঞাপন পাওয়া সম্ভব, তাই এর মধ্যে বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়েছেন বেশ কয়েকটি সংস্থা। তিনি আরও জানান, ইউটিউবে যেভাবে ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন দেওয়া হয়, সেভাবে টিকটক ভিডিওর মধ্যেও বিজ্ঞাপন দেওয়া যাবে। বিজ্ঞাপন প্রদানকারী সংস্থার কাছে ট্যাক্স হিসেবে টাকা নিবে বাইক ডান্স। ভিডিওর ভিউ অনুযায়ী সেই টাকার একটা অংশ পাবেন ওই ভিডিওর নির্মাতারা। তবে ভিউ ও টাকার অনুপাত কী পরিমাণ হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থাটি। আপাতত ভারতের টিকটকের বেশিরভাগ ভিডিও হয় নাচ, গান কিংবা কৌতুকধর্মী। এবার সেই রীতি বন্ধ করতে উদ্যোগী হতে চাইছেন টিকটকের প্রস্তুতকারকরা। নাচ গানের পাশাপাশি রান্না, হাতের কাজ, খেলাসহ বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে ব্যবহারকারীদের উৎসাহ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সংস্থাটি। এবং সংস্থার একজন কর্মকর্তা জানান, ভারতের প্রায় 12 কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করে থাকেন। ব্যবহারকারীদের বেশিরভাগই ছোট শহরের বাসিন্দা বলে জানান তিনি, যে কারণে বিজ্ঞাপন দিতে একাধিক বহুজাতিক সংস্থা আগ্রহী হবে। সমালোচনার মুখে চলতি বছরের এপ্রিলে টিকটক অ্যাপ বন্ধের জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় মাদ্রাস হাইকোর্ট। তবে 1 সপ্তাহের মধ্যেই সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়, আর তারপরে নিজেদের ব্যবসাকে ঢেলে সাজাতে উদ্যোগী নেয় বাইক ডান্স। নিজেদের সংস্থার স্মার্টফোন বানানোর পাশাপাশি ভিডিওতে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেয় টিকটকের নির্মাতারা।